ইতিমধ্যেই পাওয়া খবরে রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরে দাড়িভেট উচ্চ বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতেই আর তাকে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করতে জানিয়েছিলেন কিন্তু তিনি জানাননি সে কারণেই তারা একটি মানহানির মামলা দায়ের করলেন মিডিয়ার মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় স্পষ্টই জানিয়েছিলেন যে ওই দুই ছাত্রকে আর গুলি করে হত্যা করেছেন তারপরেই সারা বিশ্বে আর এস এসের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার ফলেই সংঘচালক অজয় কুমার নন্দী কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কোনোরূপ প্রতিক্রিয়া আমরা পাইনি আমাদের এই চ্যানেলটিকে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না নিত্য নতুন খবরের জন্য ধন্যবাদ